খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি নবী কোনোদিন ঘুমাই না। কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। দেখবেন বাড়ির সব মানুষ ঘুমায়, কিন্তু বাড়ির যিনি মেয়ে মানুষ তিনি কিন্তু ঘুমাই না। আপনি তো খাওয়া দাওয়া করে থালি পানি টেনে থুয়ে টেবিল টেবিল অপরিষ্কার করে থুয়ে আপনি এসে ঘুমাই গেলেন, কিন্তু আপনার বউ কি ঘুমাই? হানি ফেললো সব ঠিকঠাক করে তারপরে ঘুমাই না। তো খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে যখন কোনো পুরুষ মানুষ বিয়া করে, বিয়া করার পরে ওই পুরুষের হাতে তার বউকে তুলে দেওয়া হয়। আপনারা যারা বিয়া করছেন, আপনাদের হাতে আপনাদের বউকে তুলে দিছে, শ্বশুর তুলে দিছে, শ্বশুর যদি মারা যায় তা শ্বশুর তুলে দিছে, দেয় না যে আজ থেকে আমার ওই মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নারীকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আপনার যখন আমার সঙ্গে বিয়ে হলো তখন আমার হাতটা আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, এই গানটা গাইলে গুনাহ হবে না বাজান। এই সাদা কালা গান তো যুবকেরা বহু গাইছে, কে রে যুবকেরা, সাদা সাদা কালা কালা হয়নি গান? গানের সুর নাই, কিছু নাই, আর সেই গান গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। আর এই গানটা দেখেন তো কত দামি গান। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমার নবীর মা কখন মারা গেছে? ছয় বছর বয়সে। আর নবী যখন মায়ের পেটে ছিল তখন বাবা মারা গেছে। এই জন্য সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আপনাকে আমি আল্লাহ এতিম হিসাবে বরণ করেছি। জোরে কেন, সুবহানাল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে উঠায় দিছে, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আজকে আপনি ঘুমায় গেছেন, খাদিজা বলতেছে আল্লাহর নবীকে, আজকে আপনি ঘুমায় গেছেন, আমিও ঘুমানোর জন্য দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা, এই যে বললেন আল্লাহুম্মা বিইসমিকা, তারপরে কি আমুতু, তারপরে কি, না না, এই যে বিইসমিকার পরে কি, এই শব্দটা খেয়াল করবেন। আপনারা তো খালি আরবি দেব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মানে কি? একবার যদি আপনারা বিশ্বাস করেন এই আমুতু শব্দ, যে আল্লাহ আমি ঘুমের মধ্যে যাচ্ছি, তুমি যদি চেতন না করো আমার কোনো ক্ষমতা নাই যে আমি চেতন হব। ভালোই তো ঘুম আসেন রাত্রে, যদি চেতন আল্লাহ না করে মশা নিয়ে ঘুম আসে, মশা আগামীকাল এই কাম করা লাগবে রে, তাড়াতাড়ি ঘুম নাই। অনেক মায়েরা ছেলেমেয়ে কি কয়, বাবা ফজরে তোমার লেখাপড়া আছে, তাড়াতাড়ি ঘুমো। একটা মা বলে না ফজরে তোমার নামাজ আছে, নামাজের কথা কয় না, লেখাপড়ার কথা। এই জন্য এখনকার ছেলেরা সব নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের বলা উচিত তাড়াতাড়ি ঘুমাও, ফজরে তোমার নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি আপনার বাবাকে ছেলেকে এইরকম বলেন, তাড়াতাড়ি ঘুমাও, ফজরে তোর নামাজ পড়া লাগবে, ফজরে জামাতে যাওয়া লাগবে, এরকম কই আপনারা ঘুমাতে পারবেন ছেলেকে? কি
গরম আহার, এর চাইতে বলে গরম আহ আছে, যারা মরবি না তার উঠে যাক অসুবিধা কি, যাক বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে নাকি না, যাক একটু মনোযোগ দিয়ে শোনেন। ফজরের নামাজ আমাদের সকলের জন্য আছে না নাই, জোরে কোন আছে না নাই, তাহলে ঘুমানোর সময় কি নিয়ত করে লাগবে, ঘুম থেকে চেতন পে আল্লাহ তোমার নামাজ যেন আদায় করতে পারি, এরকম নিয়তে ঘুম পড়ার দরকার আছে না নাই। খাদিজাতুল কুবরা বলে, আমি তো শব্দ যখন উচ্চারণ করেছি অন্ধকার কবর তখন আমার সামনে এসে হাজির, আল্লাহ রাসূলকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে, সর্বশেষে এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে কত বছর, 50,000 বছর তাকে থাকতে হবে, যেই ঘরে জানলা নাই, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে আলো নাই, যেই ঘরে বাতি নাই, মানে এই রকম দুর্বল মসজিদ। কি কম, আমি গ্রামের একজনকে বললাম কে ভাই এটা কি নতুন গ্রাম, বলে না নতুন না হুজুর অনেক পুরাতন, আমার দাদা এখানে উঠে আসছে, তার দাদা তার বাপ তারপরে নাতি, এত বছরে মসজিদের অবস্থা আমি দেখলাম। তো এখন ইন্নালিল্লাহ মানুষ মরলে যেইটা আমরা বলি এর বাংলা অর্থ তো আমি গান দিয়ে আপনাদের শুনালাম, এবার আসল অর্থ শুনে, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আপদ মুসিবত আসলে তোমরা ইন্না লিল্লাহ বলবে, আর মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি। অনেক লোককে আমি জিজ্ঞেস করেছি যে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ কেন বলি, তখন লোকটা বলে হুজুর একটা জীবনের সবচাইতে বড় বিপদ হলো মরে যাওয়া, মরে যাওয়াটা সবচাইতে বড় বিপদ, এই জন্য মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি। কিন্তু আমি তাকে বললাম মুসলমানের জীবনে মরা কোনো বিপদ নয়, মুসলমানের জীবনে মরা হলো জান্নাতে প্রবেশ করা, জোরে কোন কথা ঠিক কি, তাহলে হিন্দুরা মরলে কেউ ইন্না লিল্লাহ কয় না, মুসলমান মরলে বিপদের আয়াত কেন কয়, এইটা বোঝার দরকার আছে না নাই, এইটা বুঝাইতে গিয়ে মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেছে এমন সময় হযরত উমর হাজার হাজার সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, একদিন গভীর রাত্রে যে মক্কা ছেড়ে নবী মদিনায় হিজরত করেছিলেন, আজকে সেই মক্কা যখন দখল হয়ে গেল তাহলে আমরা বিজয় মিছিল করব, জোরে কোন কি মিছিল, বিজয় মিছিল করবে। উমর ফারুকের নেতৃত্বে হাজার হাজার সাহাবী যখন বিজয় মিছিল করবে এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ইজাজা যারা পারেন তারা পড়বেন, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন হযরত উমর কি করবেন কে খেয়াল করে শুনতেছেন, হাজার হাজার সাহাবীনে কি মিছিল করবেন, বিজয় মিছিল করবেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই সূরা নসর, কি সূরা, সূরা নসর নাযিল করলেন। যেই মাত্র সূরা নসর নাযিল হয়েছে এমন সময় আল্লাহর নবী কাবা ঘরের, কাবা ঘর থেকে উত্তর দিকে সবচাইতে বড় গোরস্থান
যারা হজ করেছেন, এখানে কোন হাজী সাহেব আছেন? এ হাজী সাহেব আছেন? কাবা শরীফ থেকে মাত্র 1 কিলোমিটার উত্তর দিকে সবচেয়ে বড় গোরস্থান, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? দুইটা গোরস্থানের নামের আগে জান্নাত আছে, একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মাওয়া। আপনারা বলেন তো, গোরস্থান কি কোনোদিন জান্নাত হয়? গোরস্থান তো গোরস্থান, গোরস্থান কেমনে জান্নাত হলো? আল্লাহ রাসূল নিজে এই দুইটা গোরস্থানের নাম জান্নাত রেখেছেন। তার মানে কি বোঝা গেল? গোরস্থানের সাথে জান্নাতের একটা সম্পর্ক আছে না নাই, মরার সাথে জান্নাতের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা যারা জান্নাত চান, যারা সবসময় বলে আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাত, আয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এখন তুমি জান্নাতে যাও। আপনারা যারা জান্নাত চান, আল্লাহ যদি বলে জান্নাত দিয়ে দিলাম, তাহলে কেমনে যাবেন বলেন? জান্নাতে যদি যাবার চান, আপনারা বলেন তো মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? গোটা বাংলাদেশ আপনি খুঁজে খুঁজে জান্নাত পাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। তা আমরা যারা জান্নাত চাই, তাহলে জান্নাতে যাওয়ার আগে কি চাই? মরতে চাই। সবাই বলবেন, এই যুবকেরা সবাই বলো, তোমরা খালি মরবার চাও না, দেখেই তো আজকে এরকম হয়েছে, সিনা টান করে হাঁটতেছে, এ করতেছে সে করতেছে, আজান দিলে ঘাড় কাত করে চলে যায়। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, অথচ আল্লাহ দাদাকে পেরেশন দিয়ে দিছে, তুমি নামাজ না পড়লেও জান্নাতে যাবা, কিন্তু তুমি নাতি, তোমাকে জান্নাত নামাজ পড়তে হবে, কারণ হাসরের ময়দানে কোনো শৈশবকাল বুড়াকালের হিসাব আমি আল্লাহ নেওয়ার ঠেকা পড়িনি। বহু লোকের হিসেব নেওয়া লাগবে ওখানে, বুড়াকাল আর শৈশবকালের হিসেব ওখানে, শুধু বলবে তোমার যৌবনের হিসাব দিয়ে জান্নাত হতে হবে। আজকে যৌবনকালে ফিল্ডিং মারতেছে আর বুড়া বয়সে নামাজ ধরবা, তোমার একটা নামাজ আল্লাহর কবুল হবে না, কারণ যৌবনকালে নামাজ ধরতে হবে। এই জন্য ইসলামের নিয়ম হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে মেরিয়া পিটে ওকে নামাজ ধরাও। ধরে কোন ঠিক কিনা? একটা বাবা জান্নাতে যাবে না যদি তার ছেলেরা নামাজ না পড়ে। আপনি মনে করছেন আমি বাপ নামাজ পড়ি, বেটা যা করে তাই করুক, অতই সোজা। আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুজাকুম ওয়াহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। জোরে কোন ঠিক? আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনি বলেন নবী যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তখন সাহাবীরা কি বিজয় মিছিল করবে? নবী গোরস্থানের মধ্যে ঢুকছে আর সাহাবীরা বিজয় মিছিল করবে? সাহাবীদের জন্য তখন আল্লাহর আইন কি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের নবী যেটা করবে তোমাদেরকে সেইটাই করতে হবে। তাহলে নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন, এখন 10,000 সাহাবি কোথায় ঢুকছে? এ সবাই জবান করে বলেন কোথায় ঢুকছে? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, অথচ আনন্দ মিছিল করতে না দিয়া আমাদেরকে নিয়ে আপনি গোরস্থানের মধ্যে কেন ঢুকলেন? আল্লাহ রাসূল বলে, কোন মানুষের জীবনের আনন্দকে যদি মাটি করতে চাও, তাহলে গোরস্থানের দিকে একবার তাকাও। আপনাদের এলাকায় গোরস্থান আছে? আপনি গেছেন কোনদিন? গেছেন? তাকাছেন? যেখানে আমার দাদা ছিল রে, আমার চাইতে শক্তি বেশি আছে, আমার বাবা এই গোরস্থানে আছে, আমার চাইতে শক্তি বেশি ছিল, এলাকার সবচাইতে ধনী মানুষ আজকে গোরস্থানে আছে, আমার কি আছে? একবার কি আপনারা চিন্তা করছেন? হ্যাঁ। আল্লাহ রাসূল একটা কবরের পাশে গেলেন, জান্নাতুল মাওয়ার মধ্যে লক্ষ লক্ষ কবর, কিন্তু নবী একটা কবরের কাছে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরের পাশে দাঁড়ালেন, এই কবরটা হলো কার কবর? আল্লাহ রাসূল বললেন,
এই কবরটা হলো এমন একজন মহিয়সী নারীর কবর, যে মানুষটা দুনিয়াতে সবচাইতে কবরকে বেশি স্মরণ করত। আল্লাহ রাসূল বললেন এই কবরটা এমন একজন মহিয়সী নারীর কবর, যেই মানুষটা কবরকে সবচাইতে বেশি স্মরণ করত। তো নবী যখন মক্কায় ছিলেন তখন নবীর সাহাবী ছিল 320 জন। জোরে বলেন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে নবীর সাথে আছে কতজন? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 320 জন বাদ দেন, তাহলে কত হাজার তারা কিছুই জানে না। তারা চিল্লাই বললেন, হুজুর ওই মহিয়সী নারীটাকে আপনি কি একটু বলবেন না? আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজার কবর। আল্লাহ রাসূল বললেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজার কবর। সমস্ত সাহাবী বললেন, হুজুর এই খাদিজা কে? আমরা তো তার সম্পর্কে জানি না। আল্লাহ রাসূল বললেন, উনি হলেন আমার মহিয়সী দরদের বিবি। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো যে কোনো সময় মৃত্যুবরণ করবে। সবচাইতে বড় আমল হচ্ছে যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আপনারা বলেন তো, যে কোনো সময় মৃত্যুবরণ করবে, এই বিশ্বাসটা যার কলিজায় আছে সে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে? এজোরে কেন বাদ দিবে? বাদ দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ফজরের নামাজ পড়েছো, জোহরের নামাজ পড়বা কিনা এই গ্যারান্টি তোমার জীবনের জন্য নাই। তুমি যখন যে নামাজ পড়বা মনে করবা এটাই আমার জীবনের শেষ। আজকে মসজিদে গিয়া ইমাম সাহেব নামাজে ভুল করলেন, ভুল করলো না? আজকে এশার নামাজে ভুল করলো না? করছে কি করে নাই? হ্যাঁ হ্যাঁ, আপনারা এশার নামাজ পড়েননি? দুই চারজন মসজিদে, মসজিদে ইমাম সাহেব কি করছিল, কি ভুল করছে? তিন রাকাতে বসে গেছে, তিন রাকাতে যখন বসেছে তখন আপনারা কি করছেন? বসেছিলেন না লোকমা দিছেন? আচ্ছা লোকমা দিলেন কেন? ইমাম সাহেব কি আপনাদের চাইতে কম জ্ঞানী? এ কথা কন, কম জ্ঞানী তো বেশি জ্ঞানী। বেশি জ্ঞানী না হলে তাকে কি সামনে দিছেন? তো সামনের মানুষ এতদিন চার রাকাতে সব পড়াছে, আজকে তিন রাকাতে বসলে অসুবিধা কি? এই এতদিন চার রাকাত পড়াছে, আজকে যদি তিন রাকাতে বসে সমস্যা কি? আজকে মসজিদের ইমাম হলো আপনাদের নেতা, তিনি তিন রাকাতে বসা মাত্রই আপনার লোকমা দিলেন, আপনাদের চেয়ারম্যানও তো আপনাদের নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইনি যদি এরকম ভুল করে আপনার লোকমা দিবেন কেন? দেন না। আজকে মসজিদের ইমামকে লোকমা দেওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ভালো আছে। স্বৈরাচারী কোনো ইমাম নাই, ইচ্ছা মতো কোনো নামাজ নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ চলতেছে। কারণ এখনো বাংলার মুসল্লি ইমাম ভুল করলে লোকমা দেয়, কিন্তু সমাজের নেতারা ভুল করলে যদি লোকমা দিত তাহলে গোটা সমাজ মসজিদের মতো সুন্দর হতো। জোরে কোন ঠিক? কিন্তু না, আমরা খালি মসজিদে পারি, বাহিরে পারি না। সবচাইতে বড় বিপদ কি জানেন? মরা বিপদ না। এই দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, একদিনে তেলের দাম 40 টাকা বাড়ছে, তারপরও জনগণ কথা কয় না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুমিয়েছিলাম। সমস্ত সাহাবীরা জানতে চায়, আপনারা জানতে চান না? এজরকন জানতে চান না, সাহাবীরা জানতে চায়। রাসূল বললেন, গভীর রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ আমি ঘুম থেকে চেতন পেলাম। চেতন পাওয়ার কারণ হলো আমার এই ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা
দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি কেন কাঁদতেছেন? এ কথার দ্বারা বোঝা গেল দুনিয়ার সবাই ঘুম পাড়ে, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আসমানে যারা আছে তারা ঘুম পাড়ে না। ধরে কোন আসমানে যারা আছে তারা ঘুম। আচ্ছা, আপনি যখন ঘুমান আপনার দুই কান্দের যে দুটো ফেরেস্তা আছে এরা কি ঘুমায়? এই জন্য যখন আপনি বলবেন না ঘুমের সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়্যুল কাইয়্যুম, এরকম দোয়া পড়ে পড়ে যদি আপনি ঘুমায়া যান, আপনি ঘুমায় গেলে সারা রাত এই দুই ফেরেশতা আপনি ঘুমের সময় যে দোয়াগুলো পড়ছেন সে দোয়াগুলো আপনার নামে আদায় করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঘুমায় গেছেন কিন্তু ওই ফেরেশতারা ঘুমায়নি, বরং আপনার পক্ষ থেকে তারা তাসবিহ পড়তেছে। এই জন্য হাশরের ময়দানে যখন আল্লাহ আপনাকে সওয়াব দিবে আপনি আস্থার জন্য আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই, আল্লাহ কাছে ঘুমের সময় যে দোয়া পড়ছিলি তুরি নামে ফেরেশতারা সারা রাত এই দোয়া আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ঘুমের সময় দোয়া কয়া ঘুমাবেন না গান কয়া ঘুমাবেন? এই যুবকেরা তো এখন মোবাইলে গান কানের মধ্যে হেডফোন দিয়ে তারপরে ঘুমায় যায়।